দেশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দেয়াল দখলের লড়াই শুরু। নদিয়া শান্তিপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার কিছুদিন আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু হয়েছিল। করোনা পরিস্থিতির আগেই শুরু হয়েছিল এই কাজ। লকডাউন শিথিল হতে আবারও শুরু হলো দেয়াল দখল। তবে প্রার্থী কে হবে তা নিয়ে অনিশ্চয়তার কারণে ফাঁকা রাখা হচ্ছে প্রার্থী পদের নাম। এরকমই 1000 লেখচিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। আমাদের দেয়াল দখল আজ থেকে 15 দিন আগে আমাদের দেয়াল দখল শান্তিপুরে বিধানসভার বিভিন্ন এলাকা এবং পৌর এলাকার সমস্ত ওয়ার্ডেই দেয়াল দখল আমরা একই দিনে কমপ্লিট করেছি সমস্ত জায়গায়। প্রথমে শান্তিপুর পৌর এলাকা এবং তারপরে ব্লকে, এবং আমরা আজকে শান্তিপুর পৌরসভা 16 নম্বর ওয়ার্ডে প্রার্থী তৃণমূল কংগ্রেসের যেই হোক আমাদের সর্বোচ্চ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুযায়ী আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিপুরে যেই হোক আমরা দলের প্রচার এবং দেয়াল লিখন এগিয়ে রাখছি। আমরা আজকে দলীয় প্রার্থীর নাম বাদ দিয়ে প্রতীক চিহ্ন এঁকে শান্তিপুর বিধানসভা নির্বাচনে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জোলাফুল চিহ্নে ভোট দিন এই মর্মে আমরা দেয়াল লেখন শুরু করলাম, এবং আমরা আগামী দিনে 21-এর নির্বাচনে আমরা শান্তিপুরের যে তৃণমূল কংগ্রেসের ঐক্য শক্তি এবং আগামী বিধানসভা নির্বাচনে এখানে শান্তিপুরে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এবং আমরা এই স্লোগানটা লিখলাম যে দল বদলুরা গেল বিজেপিতে, মানুষ আছে তৃণমূলে, এটা বিধানসভা নির্বাচনে প্রমাণ হয়ে যাবে।